আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরব, দুবাই, কাতার, মধ্যপ্রাচ্যের আরব কান্ট্রিগুলোতে যারা বসবাস করছেন, যারা এখনও ভাষা শিখতে পারছেন না, তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। যারা খুব সহজে আরবি ভাষা শিখতে চাচ্ছেন, তারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। সেকেন্ড, এর আরবি অর্থ হচ্ছে সানিয়া, বাংলা অর্থ হচ্ছে সেকেন্ড। সেকেন্ড এর আরবি অর্থ সানিয়া। মিনিট এর আরবি অর্থ দিগিগা, বাংলা অর্থ হচ্ছে মিনিট। মিনিট এর আরবি অর্থ হচ্ছে দিগিগা। এক মিনিট এর আরবি অর্থ ওয়াহেদ দিগিগা, বাংলা অর্থ হচ্ছে এক মিনিট। এক মিনিট এর আরবি অর্থ হচ্ছে ওয়াহেদ দিগিগা। চার মিনিট এর আরবি অর্থ আরবা দিগিগা, বাংলা অর্থ হচ্ছে চার মিনিট। চার মিনিট এর আরবি অর্থ আরবা দিগিগা। দশ মিনিট এর আরবি অর্থ আশারা দিগিগা, বাংলা অর্থ হচ্ছে দশ মিনিট। দশ মিনিট এর আরবি অর্থ হচ্ছে আশারা দিগিগা। সাদা এর আরবি অর্থ আবিয়াত, বাংলা অর্থ হচ্ছে সাদা। সাদা এর আরবিতে হচ্ছে আবিয়াদ। কালো এর আরবিতে হচ্ছে আসওয়াদ, বাংলা অর্থ হচ্ছে কালো। কালো এর আরবি অর্থ হচ্ছে আসওয়াদ। লাল এর আরবি অর্থ আহমর, বাংলা অর্থ হচ্ছে লাল। লাল এর আরবি অর্থ আহমর। হলুদ এর আরবি অর্থ আসফার, বাংলা অর্থ হচ্ছে হলুদ। হলুদ এর আরবি অর্থ আসফার। নীল এর আরবি অর্থ আজরক, বাংলা অর্থ হচ্ছে নীল। নীল এর আরবি অর্থ আজরক। সবুজ এর আরবি অর্থ আখদর, বাংলাতে হচ্ছে সবুজ। সবুজ এর আরবি অর্থ আখদর। এমসিক হাদা এর বাংলা অর্থ এটা ধরো, আরবিতে হচ্ছে এমসিক হাদা। এমসিক হাদা এর বাংলা অর্থ এটা ধরো। ফোক এর বাংলা অর্থ উপরে, আরবি অর্থ হচ্ছে ফোক। ফোক এর বাংলা অর্থ উপরে। তাহাত এর বাংলা অর্থ নিচে, আরবি অর্থ হচ্ছে তাহাত। তাহাত এর বাংলা অর্থ নিচে। কুরসি এর বাংলা অর্থ চেয়ার, আরবি অর্থ হচ্ছে কুরসি। কুরসি এর বাংলা অর্থ চেয়ার। গেরিব এর বাংলা অর্থ কাছে বা নিকটে, আরবি অর্থ হচ্ছে গেরিব। গেরিব এর বাংলা অর্থ কাছে বা নিকটে। বাইত এর বাংলা অর্থ দূরে, আরবিতে হচ্ছে বাইত, বাংলা অর্থ হচ্ছে দূরে। গিদ্দাম এর বাংলা অর্থ সামনে, আরবিতে হচ্ছে গিদ্দাম। গিদ্দাম এর বাংলা অর্থ সামনে। হাতশাই এর বাংলা অর্থ চাদাও, আরবিতে হচ্ছে হাতশাই। হাতশাই এর বাংলা অর্থ হচ্ছে চা দাও। হাত কফি এর বাংলা অর্থ হচ্ছে কফি দাও, আরবিতে হচ্ছে হাত কফি। হাত কফি এর বাংলা অর্থ কফি দাও। হাত কুরসি এর বাংলা অর্থ চেয়ার দাও, আরবি অর্থ হচ্ছে হাত কুরসি। হাত কুরসি এর বাংলা অর্থ চেয়ার দাও। কম হিসাব এর বাংলা অর্থ কত হয়েছে, আরবিতে হচ্ছে কম হিসাব। কম হিসাব এর বাংলাতে হচ্ছে কত হয়েছে। ময়াহার এর বাংলা অর্থ গরম পানি, আরবিতে হচ্ছে ময়াহার। ময়াহার এর বাংলাতে হচ্ছে গরম পানি। জুবদা এর বাংলা অর্থ মাখন, আরবিতে হচ্ছে জুবদা। জুবদা এর বাংলা অর্থ হবে মাখন। জুবন এর বাংলা অর্থ পনির, বাংলাতে হচ্ছে জুবন। জুবন এর বাংলা অর্থ পনির। সামাক এর বাংলা অর্থ মাছ, আরবিতে হচ্ছে সামাক। সামাক এর বাংলা অর্থ মাছ। মিলহুন এর বাংলা অর্থ লবণ, আরবি অর্থ হচ্ছে মিলহুন।
মিলন এর বাংলা অর্থ লবণ, রোজ এর বাংলা অর্থ চাউল। আরবি অর্থ হচ্ছে রোজ, বাংলা অর্থ চাউল। জলিয়া এর বাংলাতে হচ্ছে কার্পেট, আরবিতে হচ্ছে জলিয়া। জলিয়া এর বাংলা অর্থ হচ্ছে কার্পেট। ফর্সা এর বাংলা অর্থ বিছানা, আরবি অর্থ হচ্ছে ফর্সা। ফর্সা এর বাংলা অর্থ বিছানা। তাওলা এর বাংলা অর্থ টেবিল, আরবিতে হচ্ছে তাওলা। তাওলা এর বাংলা অর্থ হচ্ছে টেবিল। দুরজ এর বাংলা অর্থ ড্রয়ার, আরবিতে হচ্ছে দুরজ। দুরজ এর বাংলা অর্থ হচ্ছে ড্রয়ার। সেতারা এর বাংলাতে হচ্ছে পর্দা, আরবি অর্থ হচ্ছে সেতারা। সেতারা এর বাংলা অর্থ পর্দা। মাতবাখ এর বাংলা অর্থ রান্নাঘর, আরবিতে হচ্ছে মাতবাখ। মাতবাখ এর বাংলা অর্থ রান্নাঘর। নার এর বাংলা অর্থ চুলা, আরবিতে হচ্ছে নার। নার এর বাংলা অর্থ চুলা। নার এর বাংলা অর্থ আগুন, আরবিতে হচ্ছে নার। নার এর বাংলা অর্থ আগুন। মাবনা এর বাংলা অর্থ বিল্ডিং, আরবিতে হচ্ছে মাবনা। মাবনা এর বাংলা অর্থ বিল্ডিং। বেইত এর বাংলা অর্থ বাসা, আরবিতে হচ্ছে বেইত। বেইত এর বাংলা অর্থ বাসা। সেরি এর বাংলা অর্থ গোপন, অর্থাৎ গোপন এর আরবিতে হচ্ছে সেরি। সেরি এর বাংলা অর্থ গোপন। দিরিশা এর বাংলা অর্থ হচ্ছে জানালা, আরবিতে হচ্ছে দিরিশা। দিরিশা এর বাংলা অর্থ জানালা। বাব এর বাংলা অর্থ দরজা, আরবি অর্থ হচ্ছে বাব। বাব এর বাংলা অর্থ হচ্ছে দরজা। কুরসি এর বাংলা অর্থ চেয়ার, আরবিতে হচ্ছে কুরসি। কুরসি এর বাংলা অর্থ চেয়ার। কানাফাত এর বাংলা অর্থ সোফা, আরবিতে হচ্ছে কানাফাত। কানাফাত এর বাংলা অর্থ সোফা। মুস্তাশফা এর বাংলাতে হচ্ছে হাসপাতাল, অর্থাৎ আরবি অর্থ হচ্ছে মুস্তাশফা। মুস্তাশফা এর বাংলাতে হবে হাসপাতাল। এশহাব এর বাংলাতে হচ্ছে অ্যাম্বুলেন্স, আরবি অর্থ হচ্ছে এশহাব। এশহাব এর বাংলা অর্থ হচ্ছে অ্যাম্বুলেন্স। তবিব এর বাংলা অর্থ হচ্ছে ডাক্তার, অর্থাৎ আরবি অর্থ হচ্ছে তবিব। তবিব এর বাংলাতে হচ্ছে ডাক্তার। দাওয়া এর বাংলা অর্থ ঔষধ, আরবিতে হচ্ছে দাওয়া। দাওয়া এর বাংলা অর্থ ঔষধ। মুমারিদ এর বাংলা অর্থ সেবক, আরবি অর্থ মুমারিদ। মুমারিদ এর বাংলা অর্থ সেবক। মারিদ এর বাংলাতে হচ্ছে অসুস্থ, আরবি অর্থ হচ্ছে মারিদ। মারিদ এর বাংলা অর্থ অসুস্থ। তাবান এর বাংলা অর্থ হচ্ছে দুর্বল, আরবিতে হচ্ছে তাবান। তাবান এর বাংলা অর্থ হচ্ছে দুর্বল। গুফল এর বাংলা অর্থ হচ্ছে তালা, আরবি অর্থ হচ্ছে গুফল। গুফল এর বাংলা অর্থ তালা। মিফতা এর বাংলা অর্থ চাবি বা সুইচ, আরবিতে হচ্ছে মিফতা। মিফতা এর বাংলা অর্থ চাবি বা সুইচ। লাম্বা এর বাংলা অর্থ বাতি, আরবিতে হচ্ছে লাম্বা। লাম্বা এর বাংলা অর্থ হচ্ছে বাতি। সাক্কার এর বাংলা অর্থ বন্ধ, আরবি অর্থ হচ্ছে সাক্কার। সাক্কার এর বাংলা অর্থ বন্ধ। সাক্কিল এর বাংলা অর্থ অন করা, আরবি অর্থ হচ্ছে সাক্কিল। সাক্কিল এর বাংলা অর্থ অন করা। কাহারবা এর বাংলা অর্থ বিদ্যুৎ, আরবি অর্থ হচ্ছে কাহারাবা। কাহারাবা এর বাংলা অর্থ বিদ্যুৎ। মুকাইফ এর বাংলা অর্থ এসি, আরবিতে হচ্ছে মুকাইফ। মুকাইফ এর বাংলা অর্থ এসি। তাল্লাজা এর বাংলা অর্থ ফ্রিজ, আরবি অর্থ হচ্ছে তাল্লাজা। তাল্লাজা এর বাংলা অর্থ হচ্ছে ফ্রিজ।